কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। তিনটি আলু নিয়েছি বেশ বড় বড় সাইজের, আলু তিনটে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেব জলের মধ্যে লবণ। এবার দিয়ে দেব একটি ঢাকা। তো নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবসময় তো আমাদের একরকম খাবার বা যে কোনো সবজি খেতে ভালো লাগে না, তাই চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমাদের চ্যানেলের অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছিলেন যে আলুর কিছু নতুন ধরনের রেসিপি দেখানোর জন্য। আলু তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন, কিন্তু আজ আমরা আলুকে একদম অন্য রকমভাবে রান্না করব। সেই রান্নাটা খুব কম সময়ের মধ্যে খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়েই করব। আলুটা দেখতেও যেমন সুন্দর হবে সবজিটা তৈরি হওয়ার পর, ঠিক সেরকম খেতেও সুস্বাদু। তাহলে চলুন আজ আমরা আলুটাকে কীভাবে রান্না করছি দেখে নিই। আলুর সবজি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, সেগুলি হলো দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, ধনে পাতা, আদা, রসুন, দুটি মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা দুটি। প্রথমেই আমি পেঁয়াজ দুটিকে খুব ছোট্ট ছোট্ট মিহি কুচি করে নেব। কাঁচা লঙ্কাটা কুচি করে নেব। টমেটোটা কেটে নেব। এই টমেটোটা আমি বাটার জন্য নেব। আর একটা যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটা আমি রান্নার সময় কাজে লাগবে, এখন থেকে কেটে আমি রেখে দেব। ধনে পাতা কুচি করে নেব। আমি এখানে আলুটা সেদ্ধ করতে বসেছিলাম, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আদা, রসুন দুটিকে একসাথে বেটে নেব। আলু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ছাড়িয়ে নেব। টমেটো বেটে নেব। আলুটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ছাল ছাড়িয়ে, সেটা এবার পিস করে কেটে নেব। এবার আলুর সবজিটা করার জন্য কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এক চিমটি পরিমাণ চিনি। চিনিটা তেল থেকে উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এক চা চামচ পরিমাণ গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব।
পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন বাটা। টমেটো বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ আদা রসুন টমেটো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, এখন মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে মশলার সাথে আরও একবার নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো, টমেটো কুচি, মশলার সাথে খুব ভালোভাবে মেলে নেব। খুব বেশি নাড়ব না, তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যাবে। আলু যেহেতু সিদ্ধই আছে, মশলার সাথে আলুগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ নাড়ব না। মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। এখন কিন্তু একদমই বেশি জল দেব না। জল দিয়ে আরও ভালোভাবে এবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। এবার একটি ঢাকা দিয়ে এটাকে একদম ভাপে হতে দেব, আঁচ একদম কমিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালোভাবে নেড়ে নেব। কালারটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন, আর ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। ভালোভাবে নেড়ে নিয়েছি, আবার এটাকে ঢাকা দিয়ে খুব কম আঁচে ভাপে হতে দেব। এই রেসিপিটা আমরা যেটা বানাচ্ছি একদম অন্য রকমের একটা রেসিপি, আলু দিয়ে তৈরি। এটা আপনারা ভাত, মুড়ি, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর এটা একদম অন্য ধরনের একটা রেসিপি, দেখেই বুঝতে পারছেন। আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে, আলু তো থাকবেই, আর আলু তো আমাদের ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। আলু দিয়ে কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারেন, সময় কিন্তু ভীষণই কম লাগে। আর খুব বেশি পরিমাণ যে উপকরণ লাগে তাও নয়, খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায়। এবার ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে যতটা পরিমাণ জল দিয়েছিলাম বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আর যে টমেটোগুলো আমি পরে দিয়েছিলাম সেই টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। আলু কিন্তু একদমই ভাঙবো না, আলু এরকম গোটা গোটাই থাকবে। এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, তরকারিটা যেন একদম শুকনো শুকনো না হয়, একটু জল জ্বলে ভাব থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। জিরেটা আমি পরে ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে থাকলে দিতেই পারেন, খেতে ভীষণ টেস্টি লাগে। চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা একদম গ্রেভির মতো হয়ে গেছে, আলু কিন্তু একদম এরকম গোটা গোটাই আছে দেখুন। এবার আলুর সবজিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তরকারিটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন, আলু কিন্তু একটাও ভাঙেনি, আলু সমস্ত যেরকম দিয়েছিলাম সেই সাইজই আছে। তো এখন একটু খেয়ে দেখে নিই কেমন হয়েছে। এটা আমরা বলবো না কিচ্ছু, একবার শুধুমাত্র রুটি, লুচি বা ভাতের সাথে খেয়ে দেখবেন, অপূর্ব টেস্ট। আর আলুটা খেতেও এত সুন্দর লাগছে,
যারা আলু খেতে ভালোবাসেন না তারাও খেতে চাইবেন। আজকে আমাদের এই আলু রেসিপিটা কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন, তারপর আমাদের এসে জানাবেন, তাহলেই হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো আর খুব সহজেই বাড়িতে বানানো যায় এইরকম রেসিপি। আলুটা কামটা আপনারা আগেও সিদ্ধ করে নিতে পারেন, যে কোনোভাবেই আপনারা করতে পারেন, তবে এরকম একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।